লোকায়ুক্ত নিয়োগ নিয়ে নবান্নে আজ বৈঠক। বৈঠকে যোগ দিতে নবান্নে যাবেন বিধানসভার অধ্যক্ষ। বৈঠকে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার, তবে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। লোকায়ুক্ত নিয়োগ নিয়ে আজ নবান্নে বৈঠক। বৈঠকে যোগ দিতে নবান্নে যাবেন বিধানসভার অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী আগে থেকেই থাকবেন এবং এই বৈঠকেই উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা, কিন্তু তিনি কি থাকবেন তা নিয়ে কিন্তু এখন একটা অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। পদ্ধতি মানলে কেন যাব না? নবান্নটা তো তৃণমূল অফিস নয়, নবান্নতে বিরোধী দলনেতাকে ডাকতে হবে না বলে অ্যাসেম্বলিতে ডাকতো। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এখন ঠেলায় পড়েছে। ওনারা যারা আছেন তারা কি চিরদিন থাকবেন নাকি? তো বললাম 24 সালে লোকসভার বিধানসভার ভোট একসঙ্গে হবে, কী করে হবে দেখে নেবেন, ওয়েট অ্যান্ড সি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপার সঙ্গে কথা বলে নেবো। সুতপা, নবান্নে আজ লোকায়ুক্ত নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে বিরোধী দলনেতা থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে শেষ খবর কি পাচ্ছ তোমরা? দেখো, এখনো পর্যন্ত যা খবর তৃণমূল কংগ্রেসের লিখিত নবান্নের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি যে শুভেন্দু অধিকারী আসছেন কিনা। কারণ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখনো জানাননি যে তিনি নবান্নে যাবেন কিনা। তবে যদি তিনি যান সেক্ষেত্রে খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা বলাই যেতে পারে। কারণ গত 1 বছর ধরে শুভেন্দু অধিকারীর সাথে যে সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠক নবান্নে সেদিকে সকলের নজর তো থাকবেই। কিন্তু তার থেকেও বেশি নজিরবিহীন ঘটনা হচ্ছে যে বিধানসভার অধ্যক্ষ তিনি এই প্রথম কোনো সরকারি ভবনে যাচ্ছেন বা নবান্নের মতো জায়গায় তিনি যাচ্ছেন। তার কারণ এর আগে কোনোদিন কিন্তু কোনো বিধানসভার অধ্যক্ষ তিনি প্রশাসনিক ভবনে যাননি, গিয়ে কোনো বৈঠক পাঠাননি। কারণ এই ধরনের বৈঠকগুলো সেগুলো স্পিকারের তত্ত্বাবধানে বিধানসভাতেই হয়ে থাকে। এই প্রথম তিনি যাবেন এবং কাজে সেটা একেবারেই যে নজিরবিহীন সেটা বলা যেতেই পারে। তোমাদের ধন্যবাদ তোমাকে সুতপা। অর্জুন সিং এর দিকে নজর ছিলই, অবশেষে মিলেই গেল দল বদলের জল্পনা। 3 বছর পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের পুরনো দলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ক্ষতি হবে না বিজেপির, প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের। রাজনীতিতে সবকিছু সম্ভব, বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছিলেন অর্জুন সিং। কেন্দ্রের শাসক দলের সাংসদ হয়েও মোদী সরকারের পাটনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অর্জুনের এই সক্রিয়তায় তাঁর দল বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ? উত্তর পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। 3 বছরে পদ্ম পাট চুকিয়ে তৃণমূলে ফিরে গেলেন অর্জুন সিং।